আবহাওয়া পূর্বাভাস সপ্তাহের শেষে স্বস্তির বার্তা। আবহাওয়া অফিস জানাচ্ছে আজ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, থাকবে বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গের 4 জেলায় আজকেও তাপপ্রবাহ চলবে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় সেই সঙ্গে প্রবল সমস্যায় ফেলেছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। তবে সুখবর একটাই, আজকে থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 জেলায়, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। পাশাপাশি আবহাওয়াবিদরাও জানিয়েছেন যে বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সব জেলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গরমের হাসপাশানি থেকে মুক্তি পাচ্ছেন না কলকাতাবাসী। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সারাদিনই গরম যন্ত্রণা ভোগ করতে হবে কলকাতাবাসীকে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় পারদ। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার কারণ ব্যাখ্যা করে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পশ্চিম দিক থেকে গরম ও শুষ্ক হাওয়া ঢুকেছে রাজ্যেই, হয় রাজ্যে শুকনো আবহাওয়া তৈরি হচ্ছে, অন্যদিকে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেভাবে বায়ুমণ্ডলে না ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। তবে আজ এবং কাল কিন্তু বৃষ্টিপাত হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।